আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুর রশিদ, থাওল চৌকের উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সিংড়া শাখা অনলাইন ভিত্তিক এই ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মহামারীর কারণে আমরা অনেকদিন থেকে ক্লাসে পাঠ দান দিতে পারিনি, তাই তোমাদের একটু পড়াশোনার সহায়িকা হিসেবে এই বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া শাখা হতে এই অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছি। আজকে তোমাদের জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের উদ্ভিদের খাদ্য পুষ্টি এবং খাদ্য পুষ্টি ও পরিপাক নিয়ে আলোচনা করব। তাহলে আজকের বিষয় কি? উদ্ভিদের খাদ্য পুষ্টি এবং পরিপাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগেই জেনেছ যে খাদ্য কি। আজকে আমরা আলোচনা করব পুষ্টি নিয়ে। তাহলে আমরা আসি যে পুষ্টি কি। পুষ্টি কি? উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধির জন্য সারের ভিত্তিও প্রজননের জন্য মাটিও প্রকৃতি হতে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে, তাই পুষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম যে আসলে পুষ্টি কি? উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি এবং শরীরবৃত্তীয় কাজ ও প্রজননের জন্য মাটি ও প্রকৃতি হতে যে সকল উপাদান গ্রহণ করে থাকে তাকে পুষ্টি বলা হয়ে থাকে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে বা উদ্ভিদ বিজ্ঞানীদের ধারণা অনুসারে উদ্ভিদের দেহে 60টি পুষ্টি উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই উদ্ভিদ বিজ্ঞানীদের মধ্যে কয়টি? ষাটটি পুষ্টি উপাদান উদ্ভিদের দেহে লক্ষ্য করেছে বিজ্ঞানীরা। তবে এই 60টির মধ্যে 16টি পুষ্টি উপাদান উদ্ভিদের জীবন ধারণের জন্যে বেশি প্রয়োজন হয়। তাই এই 16টি পুষ্টি উপাদানকে আবার
অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, উদ্ভিদ বিজ্ঞানীরা উদ্ভিদের দেহে 60টি পুষ্টি উপাদানের উপস্থিতি লক্ষ্য করেছে। এর মধ্যে 16টি পুষ্টি উপাদান উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান, যা উদ্ভিদ জীবনধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এখন উদ্ভিদের এই গ্রহণ মাত্রার উপরে, দেহে ব্যবহারের উপর ভিত্তি করে উদ্ভিদের উদ্ভিদের গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে এই পুষ্টি উপাদান তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদের এই গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে এই 16টি পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে আমরা দুটো ভাগ কি দেখলাম? এই দুই ভাগ হলো, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট আর একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে আমরা এবার জানব এই মাইক্রোনিউট্রিয়েন্ট কি। উদ্ভিদের জীবন ধারণের জন্য যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হয়, উদ্ভিদের জীবন ধারণের জন্য যে সকল পুষ্টি উপাদান কম মাত্রা প্রয়োজন, মানে খুবই কম, না হলে উদ্ভিদের জীবন কার্যকলাপে বাধাগ্রস্ত হবে, অবশ্যই গ্রহণ করতে হবে কিন্তু সেটা একটু কম পরিমাণে, তাহলে উদ্ভিদের জীবন ধারণের জন্য যে সকল পুষ্টি উপাদানে সামান্য পরিমাণে গ্রহণ করতে হয়, এ সকল পুষ্টি উপাদানকে উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলা হয়ে থাকে। এই উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান 6টি। কয়টি? উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট 6টি। এই 6টি হলো জিঙ্ক, মলিবডেনাম, কপার,
ক্লোরিন বোরন ম্যাঙ্গানিজ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তাহলে আমরা দেখলাম কি জিঙ্ক মলিবডেনাম কোপার ক্লোরিন বোরন আর ম্যাঙ্গানিজ এই উপাদানগুলো উদ্ভিদের সামান্য পরিমাণে দেহে প্রয়োজন হয় তাহলে আমরা এবার দেখব মাইক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের জীবন ধারণের জন্য যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের জীবন ধারণের জন্য যে সকল পুষ্টি উপাদান অধিক মাত্রায় গ্রহণ করতে হয় বা অধিক পরিমাণে প্রয়োজন হয় সে সকল পুষ্টি উপাদানকে উদ্ভিদের ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয় থাকে উদ্ভিদে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান মোট হল দশটি তাহলে আমরা দেখি এই দশটি কী কী হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ম্যাঙ্গানিজ পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম সালফার আর ফেরিক তাহলে দশটি পুষ্টি উপাদান উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করতে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে প্রিয় শিক্ষার্থীদের আমরা কী দেখলাম যে উদ্ভিদের এই গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমে একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট আর একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো কোনগুলো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো তাহলে আমরা এবার দেখে আসি এই পুষ্টি উপাদানের উৎস আমরা এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো কোথা থেকে পায় পুষ্টি উপাদানের উৎস উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো কোথা থেকে পায় এক হলো কার্বন ও অক্সিজেন উদ্ভিদ কার্বন ও অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পায় তাহলে কী পেলো এখানে কার্বন ও অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পেল হাইড্রোজেন ও উদ্ভিদ
হাইড্রোজেন ও অক্সিজেন উদ্ভিদ হাইড্রোজেন ও অক্সিজেন উদ্ভিদ পানি থেকে পায়। অন্যান্য উপাদান অন্যান্য উপাদান উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে কার্বন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন অক্সিজেন বায়ুমণ্ডল থেকে পেল, হাইড্রোজেন এবং অক্সিজেন পানি থেকে পেল, আর অন্যান্য যত পুষ্টি উপাদান সব পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে থাকে। তাহলে আমরা একটা ছোট্ট একটু চিত্রের মাধ্যমে দেখি, একটা উদ্ভিদের চিত্রের মাধ্যমে একটু দেখি। তাহলে আমরা একটা উদ্ভিদ তাহলে আমরা একটু দেখি উদ্ভিদ অক্সিজেন এবং কার্বন বায়ুমণ্ডল হতে গ্রহণ করেছে, আর যাবতীয় যে সকল পুষ্টি উপাদান আছে পানি উদ্ভিদ আয়নের মাধ্যমে তার মূল লোমের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করছে। ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম সব উদ্ভিদ আয়নের মাধ্যমে তার মূল লোমের মাধ্যমে সে গ্রহণ করেছে। উদ্ভিদ মাটি থেকে যে সকল পদার্থ সব আয়নের মাধ্যমে সে গ্রহণ করে, আর বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। তাহলে আমরা কি দেখলাম যে অক্সিজেন এবং কার্বন রূপে বায়ুমণ্ডলের যত পদার্থ আছে অক্সিজেন এবং কার্বন ডাই রূপে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ গ্রহণ করে, আর যতগুলো পুষ্টি উপাদান আছে সব তার মূল লোমের মাধ্যমে আয়নের মাধ্যমে গ্রহণ করে। তাহলে আমরা একটু দেখি আমরা দেখলাম উদ্ভিদের পুষ্টি, দেখলাম পুষ্টির উদ্ভিদ উৎস কোথা থেকে পায়। তাহলে আমরা একটু দেখি এবার যে আসলে এ সকল পুষ্টির অভাবজনিত লক্ষণ। পুষ্টির জনিত লক্ষণ, তাহলে আমরা প্রথমেই দেখি যে নাইট্রোজেন উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে একটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন অভাবে উদ্ভিদের পাতা আমরা যখন দেখবো যে নাইট্রোজেন একটা পাতা,
এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করেছে, ফলে ক্লোরোফিল তৈরি হয়েছে, ক্লোরোফিল প্রস্তুত হয়েছে, ফলে এই পাতাটা আমরা কি দেখেছি, সবুজ। আর যখন এই নাইট্রোজেনের অভাব হবে পাতা হলুদ হয়ে যাবে, এরকম কি হবে, হলুদ হয়ে যাবে। এই পাতাটা দেখো সম্পূর্ণ হলুদ, প্রিয় শিক্ষার্থীরা এই পাতাটা দেখবে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, এবং ক্লোরোফিল তৈরিতে বেগাত ঘটবে, ক্লোরোফিল তৈরিতে বেগাত ঘটবে। তাহলে আমরা কি দেখলাম যে নাইট্রোজেনের অভাবে পাতা পুরোপুরি হলুদ হয়ে যায়, ক্লোরোফিল তৈরিতে বাধাগ্রস্ত হয়, ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে আমরা নাইট্রোজেন দেখলাম, এবার আমরা দেখব কি পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে উদ্ভিদের পুরোপুরি, পটাশিয়ামের উদ্ভিদ গাছ খোরবাকৃতি হয়, পাতার শীর্ষ এবং কিনারা, পাতার শীর্ষ, শীর্ষ মানে কি, শীর্ষ মানে একবারে মাথা, এবং কিনারা মানে সাইড, কিনারায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখলাম যে পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা এবং পার্শ্বগুলি শুকিয়ে যায়। তাহলে কি দেখলাম, শুকিয়ে যায়। এরপর আমরা দেখব ফসফরাস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা কি দেখলাম যে পুষ্টিকে হাকে বলে, পুষ্টির প্রকারভেদ দেখলাম, পুষ্টির উৎস দেখলাম, পুষ্টির অভাবজনিত লক্ষণ দেখলাম। তোমরা বাড়িতে সুন্দরভাবে এগুলো দেখবে এবং একটু বাড়ির কাজ নাও। তোমার এলাকায় বিভিন্ন উদ্ভিদ লক্ষ্য করবে এবং এ সকল উদ্ভিদের অভাবজনিত লক্ষণ দেখবে এবং সিমটম উদ্ভিদ সংগ্রহ করবে, এবং পরবর্তী করোনা মহামারী যখন দেশ থেকে চলে যাবে, স্কুল যখন আবার খোলা হবে, তখন তোমাদের খাতা এবং ওই উদ্ভিদ সহকারে ক্লাসে হাজির করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকে, প্রয়োজনের বাইরে তোমরা বেরোবে না, এবং বাইরে বেরোলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুবে, এবং বাইরে প্রয়োজন ছাড়া বাইরে বাড়াবে না, বাইরে বাড়ালেও অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।